ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে বিরোধীদের উদ্দেশ্য করে মঙ্গলবার ফের একবার সরব হয়েছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, তপশিলি জাতি কল্যাণ এবং মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরা রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি করে মাছের যোগানের ব্যাপারে রাজ্যকে আত্মনির্ভর করে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করছে মৎস্য দপ্তর। অথচ বিধানসভার অধিবেশনে অভিযোগ ওঠে মৎস্য উৎপাদন বৃদ্ধির ব্যাপারে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না নিয়ে রাজ্যের অতি বিখ্যাত ডম্বুর লেকটিকে বহিরাজ্যের কোনো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তর। বিরোধীদের এই অভিযোগেরই মঙ্গলবার জবাব দিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। স্পষ্টভাবে এদিন তিনি জানান, ডম্বুর লেকের রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব সরাসরি রাজ্য সরকারের মৎস্য দপ্তরের ওপর নেই, টিটিএ এডিসি এর নিয়ন্ত্রণে রয়েছে লেকটি। তাই এরকম ভুল অভিযোগের কারণে ভুল বার্তা যায় রাজ্যবাসীর কাছে। এর পাশাপাশি মন্ত্রী এদিন এও জানান, ডম্বুর লেকের পার্শ্ববর্তী এলাকাতে অন্য একটি ফিশারি ফার্ম রয়েছে যেটিরও রক্ষণাবেক্ষণের দায়িত্ব টিটিএ এডিসির উপরেই আছে। সেই ফার্মটির উন্নয়নের জন্য বিশাখাপত্তনমের এক বেসরকারি সংস্থার কাছে 2 বছরের জন্য লিজ দিতে চায় টিটিএ এডিসি। আমি এটা নোট করেছিলাম, আসলে আজকে যেটা আজকে যদি সুযোগ পাই তাহলে সেটা আলোচনা করবো। তবে একটা ওরা না বললে এই কারণেই ভুল হবে, কারণ একটা রং মেসেজ বাইরে যায়। তিনি ওরা তখন বলেছিলেন যে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যের মাছের স্বয়ংসম্পূর্ণ তৈরি করার কথা না দেবে, আমাদের রাজ্যে যেটা ডম্বুর লেগ আছে সেটাকে নাকি আমরা হাইলি কোনো প্রাইভেট কোম্পানিকে লিজ দিয়ে দিচ্ছি, এর মধ্যেই আপনি বলে রেজিস্ট্রেশন করেছেন। সো আমি এটা নোট করেছিলাম, পরবর্তী সময় আমি যেটা ডিটেলস নিলাম, অ্যাকচুয়ালি ডম্বুর লেক যেটা রয়েছে আমাদের রাজ্যে সেটা কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট রান করে না সরাসরি, এটা আন্ডার টিটিএডিসি, এটা তারা ইয়ে করে তাদের কন্ট্রোলে সেটা রয়েছে। এবং আমি সমস্ত কিছু তথ্য নিয়ে যেটা দেখলাম, ডম্বুর লেক নয়, সেখানে আরেকটা রয়েছে শর্মা ফিশ ব্রিডিং ফার্ম, এরকম করে একটা পার্টিকুলার ফার্ম রয়েছে যেটা টিটিএডিসির কন্ট্রোলে রয়েছে। তারা সম্ভবত বিশাখাপত্তনমের এসএন একুয়া এন্ড এগ্রো প্রাইভেট লিমিটেড নামে কোনো এক কোম্পানিকে তারা বলেছে যে একটা ডেভেলপমেন্টের জন্য বা মাছ উৎপাদন বৃদ্ধি করার জন্য তারা তাকে লিজ দিতে চায় 2 বছরের জন্য, এবং 2 বছর পিরিয়ডের মধ্যে তারা কোন কোন কাজ করবে সেটা একটা ডেসক্রিপশন বা ডিটেইলস রয়েছে। এডিসি এটা আমাদের না, বাট আমরা ফিশারি ডিপার্টমেন্ট এই বিষয়ে আমরা কোনো ডিসিশন নিয়ে হলে আমি সরাসরি এডিসি কন্ট্রোল করবো। তো এডিসির যদি সিকে জামাতিয়া আইএএস চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিএ এডিসি খুঁড়ল, তিনি গত ডিসেম্বরে 2023 ডিসেম্বরের 20 তারিখে একটা অর্ডার পাস করেছেন টু দ্য ম্যানেজিং ডিরেক্টর এসএন একুয়া এন্ড এগ্রো প্রাইভেট লিমিটেড। তাকে বলেছে যে আপনি গ্রান্টেড পারমিশন টু স্টার্ট দ্য ওয়ার্ক এট শর্মা ফিশ ব্রিডিং ফার্ম। সো এটা ডম্বুর লেক নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা করছি এখানে, যেটা ডম্বুর জলাশয় প্রায় 40 স্কোয়ার কিলোমিটারের মতো জায়গা রয়েছে, সেখানে আমি আমার ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা এনএফডিবিকে ন্যাশনাল ফিশ ডেভেলপমেন্ট বোর্ড যেটা রয়েছে তাকে আমরা চিঠি দিয়েছিলাম যে এটা ডেভেলপমেন্ট করার জন্য ফান্ড দেওয়া, এবং অ্যাকর্ডিংলি আমরা কিন্তু প্রায় 1512টা কেস কালচার সেখানে আমরা ইনস্টল করেছি আন্ডার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, যেখানে 1200 ফ্যামিলিজ এবং দোজ ওয়ার বিলং স্ট্রেস ফ্রি কমিউনিটি স্পেশাল তারা কিন্তু লাভবান হবে। তো এই বিষয়টা আমি আমার ডিপার্টমেন্টে, আমি ডিটেলস অনেক কিছু আছে, তবে লম্বা সময় লাগবে, এটা তো পার্টি পার্সন নয় এটা বিষয়টা, তো বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য বিষয়টা নিয়ে আসলাম। তো মাননীয় অধ্যক্ষ মহোদয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুযোগ দেওয়ার জন্য এবং বিষয়টা ক্লিয়ার করার। স্যার প্রশ্নটা, ডম্বুর লেকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বহিরাজ্যের কোনো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে মঙ্গলবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ত্রিপুরা সরকারের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।